আন্দামান নিকোবর আইল্যান্ডের ভ্রমণ পর্বে আমরা তো হ্যাবলকে পৌঁছেই গেছিলাম। আজকে হ্যাবলকে আমরা স্কুবা ডাইভিং করব, সেই ছবি তোমাদের সাথে নিয়ে এলাম। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানায়। দেখো, পাঁচজন মিলে ফর্ম ফিল আপ করছে, আগে টিকিট কেটে রাখা হয়েছে। জনপতি ফি লেগেছে 3500 টাকা করে। এখানে কিন্তু কতগুলো নিয়ম আছে, সেই নিয়মের বাইরে কিন্তু থাকলে তুমি স্কুবা ডাইভিং করতে পারবে না। যেমন, 1 বছরের মধ্যে কোনো অপারেশন হলে যেতে পারবে না, ডায়াবেটিস, সুগার বা হাঁপানির কোনো অসুবিধা থাকলে যেতে পারবে না, 50 বছরের বেশি হয়ে গেলে যেতে পারবে না। এখানে এরা 5 জন করছে, বেটু, মা, ঈশানী বেটা, সুপ্রভাত বেটা আর সুপ্রিয়া। সবার ফর্ম ফিল আপ করা হয়ে গেল, এবারে তারা ড্রেস পরে এবার যেখানে স্কুবা হবে সেখানে তারা চলে যাবে। আর এক একজন স্কুবা ডাইভিংয়ে লেগেছে 3500 টাকা করে। 5 জন চলল সমুদ্রের ভিতরের সৌন্দর্যকে উপভোগ করবে বলে। নি রাস্তাটা ঠিক করতে পারছে না কোন দিকে যাবে, নি জিজ্ঞেস করলো ডান দিক না বাঁ দিক। নি যিনি আছেন তিনি বললেন ডান দিকে যেতে হবে। এবার ডান দিকে হাঁটা লাগিয়েছে, খুব মজা সবার মনের মধ্যে, যে সমুদ্রকে আরো ভিতরে গিয়ে দেখতে পাবো। 5 জন রেডি, ছবি টবি তোলা হয়ে গেল। এবারে ইনস্ট্রাক্টররা ওদেরকে নিয়ে যাবে। এক একজন গ্রুপে 4 জন করে থাকে, আর প্রত্যেকের কিন্তু এক একজন আলাদা আলাদা ইনস্ট্রাক্টর থাকে। প্রথমেই যাচ্ছে বেটু, মা আর সুপ্রিয়া, আর আলাদা গ্রুপ থেকে একজন, পরে সুপ্রভাত বেটা আর ঈশানী বেটা পরে যাচ্ছে। মা বলছে আগেই কেন আমাকে, একটু প্রথমে নার্ভাস হয়ে গেছিল, কোমরে দেখো একটা ওয়েট বেঁধে দেওয়া হয়। আর এই যে দেখছো ইনস্ট্রাক্টর যাচ্ছে, আরও ইনস্ট্রাক্টররা সমুদ্রের জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। সব হাত টাত দেখিয়ে নিল সুপ্রিয়া। ওরা সবাই এগিয়ে চলেছে। আর দেখো এই যে ম্যানগ্রোভ, যে প্ল্যান্ট গাছগুলো দেখছো, তার মধ্যে মধ্যে কিন্তু অনেক কাঁকড়া, ছোট ছোট মাছ আছে, সেই ছবিও তুলেছি। পরের অন্য কোনো ভিডিওতে সেই ছবি সব আমি শেয়ার করবো, আর ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করব। অনেক দূর পর্যন্ত ওদেরকে নিয়ে যাবে। আর স্কুবা ডাইভিং হচ্ছে, যারা আরও নিমগ্ন অভিজ্ঞতা চান সমুদ্রে গভীরে, তারা এই স্কুবা ডাইভিংটা করে, যেখানে গভীরে ঝাঁপ দিয়ে মনোমুগ্ধকর প্রবাল বাগান, বিদেশি মাছের প্রজাতির সাক্ষী হন, আর সমুদ্রের কচ্ছপ এবং অনেক রকম সূর্যরশ্মির মুখোমুখি হন। সেখানে সূর্যরশ্মি যদি যায় সমুদ্রের তল পর্যন্ত, সেই রশ্মি অনেক রকমভাবে তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, সেইগুলো দেখে আসা স্কুবা ডাইভিং। তাই সবাই চললো। আর স্কুবা ডাইভিং করার সময় আমি কিন্তু পুরো আওয়াজটা রেখেছি, সমুদ্রের গর্জনটা তোমরা একটু দেখে নাও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই প্রেস করে দিও। দেখো আশেপাশের সৌন্দর্যটা কত সুন্দর, যেখানে ওরা দাঁড়িয়ে প্রথম ছবিটা তুলল, কত নারকেল গাছ। আর এদিকে দেখো ম্যানগ্রোভ ট্রিগুলো, সব শিকড়গুলো কেমনভাবে বেরিয়ে আছে। ওরা যাক, স্কুবাটা করুক। Thank you.
স্কুবা ডাইভিং করে সবাই চলে এলো। আমি একটু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। ইনস্ট্রাক্টরের সঙ্গে বেটু আর মা একটু ছবি তুলে দিলাম। হাসি হাসি মুখ, সমুদ্রের তল পর্যন্ত গিয়ে সুন্দর সৌন্দর্য দেখে এসেছে সমুদ্রের তলের। আমরা এবারে চলে গেলাম কালাপাথর সমুদ্র সৈকতে। সানগ্লাসের মধ্যে বেটুর আর মায়ের যে সমুদ্রের ছবি ঢেউ আসছিল সেই ছবিও নিয়েছি, কর্তামশাইয়েরও কিছু ছবি নিয়েছি। এই বীচ কালাপাথর কেন নাম সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। কালাপাথর সমুদ্র সৈকত তার অনন্য নাম এবং এর পিছনের গল্পের জন্য বিখ্যাত। কালাপাথর হিন্দিতে ব্ল্যাক রক অনুবাদ করে, যা এই সমুদ্রের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে পুরোপুরি বর্ণনা করে দেয়। সৈকতটির নামটি কালো পাথরের উপস্থিতির থেকে এসেছে, যা তার তীরে রেখাযুক্ত সাদা বালি নীল জলের সাথে সুন্দরভাবে বিপরীত। অতীতে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের কারণেই এই কালো শিলাগুলি একটি আকর্ষণীয় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। কি সুন্দর, দেখো দেখেছো, এই দেখো কালো কালো রকগুলো, সেই জন্যই কালো পাথর, কালাপাথর নাম। বিশাল সুন্দর সমুদ্রের সমান্তরাল চলমান সবুজ অরণ্যের আচ্ছাদনের জন্য পরিচিত, যা একটি মনোরম নির্জনতা এবং তীর বরাবর উজ্জ্বল প্রবালের স্তূপ, যা কিনা সমুদ্রপ্রেমীদের কাছে একটি আনন্দ দেওয়ার জায়গা, সত্যিই অপূর্ব জায়গা। মন ভরে গেছে এই সৈকত দেখে, আরও মন চাইছিল অনেকক্ষণ থাকি, কিন্তু সময়ের জন্য আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। তাও আমরা বেশ খানিকক্ষণ ছিলাম। তোমরা দেখে নাও, সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।